আমার ছেলে বউ ইহুদি না, হ্যাঁ সে খ্রিস্টান, খ্রিস্টান আমাদের আহলে কিতাব, আমাদের আহলে কিতাব, এটাও তাদের জানা উচিত। অবশ্য ইহুদি আছে, আমাদের ডক্টর কামাল হোসেনের মেয়ের জামাইটা ইহুদি, ওইটা বোধ হয় বলতে ভুল করে আমার ছেলে বউ কথা বলে ফেলেছে, মেয়ের জামাই যে ইহুদি সেটা না বলে আমার ছেলে বউটাকে খামাখা টানাটানি। দুজনে হিন্দু, আমার বাড়িতে যে কেয়ারটেকার আছে সেও হিন্দু, মাননীয় স্পিকার আমার একমাত্র পুত্রবধূ সেও হিন্দু, সে হচ্ছে গাঙ্গুলি কলকাতার মেয়ে, এবং হিন্দিও রীতিনীতি অনুসারে আমার ছেলে যখন কেয়ারটেকার লেখাপড়া করে তার বিয়ে হয়েছে, আমি আপত্তি করিনি, তার কার থামিয়ে বিয়েছে, আমি তো জোর করে কোন হিন্দি মেয়েকে আমার ছেলে বিয়ে করে নাই, তাদের আমার বিরুদ্ধে অপপ্রচার কেন মাননীয় স্পিকার? আজকে আমার ছেলের ছেলে শালার বিয়ে হচ্ছে, আমার ছেলে বর্তমানে কলকাতায় সে অনুষ্ঠানে পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছে, আমার বিয়ে আসতেছে যাচ্ছে, সে হিন্দু আমি মুসলমান, আমার বৌমা ইন্ডিয়া গেলে পূজা করে এখানে আসলে এসে নামাজ পড়ে, এটা তো আমার অপরাধ না, আমি ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করি, তা তো এই